সংযোগে আপনাদের সাথে আছি আমি শবনম আজিম সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মানেই ভেদাভেদ ভুলে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া কিন্তু আমাদের দেশের রাজনীতিতে সংস্কৃতিতে অনেকদিন ধরেই আমরা দেখছি নানা বিভাজন মেরুকরণ অসহিষ্ণুতা এই মেরুকরণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এবং সংস্কৃতি যেখানে এসে দাঁড়িয়েছে সেই চৌমুহনি থেকে কোন পথে মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ এ নিয়ে আজ কথা বলবো ঈদের এই একাত্তর সংযোগে এবং আমাদের সাথে আছেন রফিকুল আলম সঙ্গীত শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় শিল্পী আবৃত্তিকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আছেন অরুণা বিশ্বাস অভিনয় শিল্পী সকলকে স্বাগত জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আয়োজনে সকলকে আমন্ত্রণ এবং যেখান থেকে শুরু করছিলাম সেখানে যদি আবার একটু ফিরে যাই প্রথম যে বিষয়টি আসলে বুঝতে চাই যেখানে বলছি যে কোথাও কি আসলে আমরা এমন কোনো জায়গায় দাঁড়িয়ে গেছি যেখান থেকে মন নেওয়াটা জরুরি অথবা মন নিতে আমরা বাধ্যই হব অথবা মন নিয়ে ফেলেছি সেখান থেকে আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আপনারা কিভাবে দেখছেন তা যদি একটু বুঝে নেই প্রথমে আমি যদি একটু আসি রফিকুল আলম আপনার কাছে দেখো আমি হচ্ছি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার কিছু ভূমিকা ছিল খুব ছোট্ট ভূমিকা ছিল যদিও আমি গিয়েছিলাম যুদ্ধ করতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে গান গাইলাম যখন তখন আমি কিশোর বয়স আমার কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে যেটা আমার অনুধাবন হলো যে না সত্যি আমরা একটা বিরাট কিছু করতে চলেছি এবং আমার সেখানে একটা ভূমিকা আছে সেই কারণে বাংলাদেশকে নিয়ে আমি অদ্যাবধি আজ সকাল পর্যন্ত কখনো কালো দিকটা দেখতে চাই না নেগেটিভ দিকটা দেখতে চাই না এটা এটা আমার একটা কি বলবো যদি ইংরেজিতে বলি তাহলে মানুষের ভেতরে কিছু সিন্ড্রোম কাজ করে কোনো সমাজকে নিয়ে কোনো পরিস্থিতিকে নিয়ে কোনো কোনো সমস্যাকে নিয়ে এটা এইখানে আমার দাঁড়ায় সেই কারণে বাংলাদেশকে নিয়ে যত আলোচনা হয় পৃথিবীতে অনেক এক্সাম্পল হিসেবে এস্টাবলিশ করে আমরা যখন বিদেশে গান গাইতে যাই তখন বলে যে তোমরা এত দরিদ্র দেশ এত ঝড়ঝঞ্ঝার দেশ কিভাবে তোমরা চলছো তখন আমরা বলি যে দেখো আমাদের কিছুই নেই আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের একটা সংস্কৃতি আছে সেটাকে লালন করবার কোনো প্রয়োজন নেই আমি বলি যে এটা এত বেশি ঐতিহ্য এবং ইতিহাস সমর্থিত একটা ঐতিহ্য যাকে ইরেজ করা যায় না যাকে নালিফাই করা যায় না আমি এই কথাটা বলি সেই কারণে তোমার উত্তর দিতে আমার একটু অসুবিধা হচ্ছে যে বাংলাদেশে যা অব্যবস্থা বাংলাদেশে যা কিছু ডার্ক সাইড অর্থাৎ কালো দিক থাকে সেটার দিকে আমি তাকাই না তাকাতে নাচি যদি চোখ বন্ধ করে থাকি তাতে কি আসলে কালোটি সাদা হয়ে যাবে তা নিয়েও তো প্রশ্ন জাগে এবং সেখানেই প্রশ্নটি কিন্তু যে ঐতিহ্য সংস্কৃতি যা আসলে আপনি বলছেন লালনের প্রয়োজন নেই আজ কি তা হলো হুমকির মুখে পড়ছে কিনা আমি কিন্তু তা বলছি না দেখো এদেশে সংস্কৃতি নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে এবং হচ্ছে সেটা আমার কাছে খুব পীড়া দেয় কারণ হচ্ছে সংস্কৃতির উপর আমাদের এই ভূখণ্ডে আজ নয় 3000 বছর আগে 4000 বছর আগেও অনেক সমস্যা এসছে অনেক আঘাত এসছে তাতে কিন্তু আমার সংস্কৃতি এক বিন্দু ক্ষুণ্ণ হয়নি আমার সংস্কৃতি পিছনে নেমে আসে নাই হ্যাঁ তাই আমি যে যেমন ধরো যে আমি প্রথম কথাটাই বলে ফেলি জয়ন্তদা যখন আর্যরা এলো তখন আমরা আমাদের সংস্কৃতির প্রথম আঘাতটা কিন্তু এলো যে এরা কিছুই নয় এদের কোনো যোগ্যতা নাই এদের কোনো আমি একটু সম্পূর্ণ কথা বলি যেটা হচ্ছে যে আর্যরা যখন আসলো সংস্কৃতির উপরে আঘাত আসলো দেখা গেল আর্যদেরকে আমরা গিলে ফেলেছি আমি বলছি সেটা আর্যদেরকে আমরা গিলে ফেলেছি তখন আর্যরা এসে প্রথমে যেটা করলো সেটা হচ্ছে বৈদিক ধর্ম ওরা বেদ ওটা তুমি ডিটেলে বলছো আমি একটু ব্রড সেন্সে বলছি যে আঘাত কিন্তু সংস্কৃতির উপর আসে ধরো আফ্রিকার দেশগুলোতে কত রকমের আঘাত এসছে এবং তারা আঘাতে নুয়ে পড়েছে আমরা কিন্তু কখনো নুয়ে পড়িনি শুধু আর্য রেফারেন্স আমি দিয়ে শেষ করছি না পাকিস্তানিরা যে মোগল পাঠান সবাই এসে যে আঘাতটা করেছে তাতে কিন্তু আমাদের সংস্কৃতির এক বিন্দু ক্ষতি হয় ক্ষতি হয়নি কিন্তু এখন কিন্তু একটি
একটি ভয়ের ব্যাপার দাঁড়িয়ে গেছে। সেটা কিন্তু সাময়িক। আমি আমি সেই জায়গাটায় যাচ্ছি যে যখনই কোনো সংস্কৃতির ভেতরে যখন কোনো অন্তর্নিহিত একটা শক্তি থাকে, আমি তো বলছি তোমাকে আফ্রিকার কথা, আফ্রিকাতে প্রতিটি দেশের ভাষা ইংরেজি অ্যালফাবেটে লেখা হয়, কই আমাদের তো হয়নি, আমাদের উপর অনেক আঘাত এসছে, কিছু হয়নি। তাই তাই আমি বলতে চাই যে ওই ওই একটু আগে তোমাকে যেটা বলছিলাম যে আমি বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কোনো নেগেটিভ দিক দেখতে চাই না, এটা শুধু আমার নয়, আমরাও দেখতে চাই না, কিন্তু কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে কি, আকাঙ্ক্ষা এক জিনিস, বাস্তবতা এক জিনিস, কিন্তু সেই সেই কারণে আমি আবার ফিরব নিশ্চয় আপনার কাছে। আমি যদি একটু যন্ত্রচট্টোপাধ্যায় আপনার কাছে চলে আসি, আপনি কিভাবে দেখছেন, তার কারণ ঐতিহ্য সংস্কৃতি আসলে কি হুমকির মুখে কিনা তাও কিন্তু একটু বড় প্রশ্ন, আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, হুমকির আমি মনে করছি এখন হুমকির মুখে, কারণটা বলি, সংস্কৃতি সংস্কৃতিকে যখন এবং পাশাপাশি ধর্মকে যখন রাজনৈতিক শক্তি ব্যবহার করে তখন কিন্তু একটু হুমকির মুখে দাঁড়াতে হয়। যেমন একটু উদাহরণ দিই, ইন্দোনেশিয়া বলে একটা দেশ আছে, ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়া মানে ইন্দো মানে ইন্ডিয়ার সংস্কৃতি অনেক আগেই ওখানে প্রথিত আছে। ইন্দোনেশিয়ায় পৃথিবীতে সব থেকে বেশি মুসলমানদের সংখ্যা কিন্তু ইন্দোনেশিয়া, কিন্তু ইন্দোনেশিয়াতে ঈদের সময় যে উৎসবটা হয়, এই উৎসবটাতে যে প্রধান পারফরমেন্সটা হয় সেটা হচ্ছে রামলীলা, এবং ওখানকার এর সামনে পার্লামেন্টের সামনে একটি হনুমানের মূর্তি আছে। কারণ কি, এবং ইন্দোনেশিয়ার নামকরণ কি, মেঘবতী সুকর্ণপুত্রী, মেঘবতী নাম, ওখানে কিন্তু কোনো আরবি নাম নেই, কিন্তু ফার্সির নাম নেই, মেঘবতী সুকর্ণপুত্রী, সুকর্ণের মেয়ে পুত্রী, ওরা ছেলেকে ডাকে পুত্র। ওখানে কিন্তু নাম হচ্ছে উর্মিলা, ওখানে মেঘবতী, এই সমস্ত নাম, মানে ওই ওদের দেশের ভাষায় নাম। এখন পার্লামেন্টের সামনে হনুমানের মূর্তিতে কোথাও ভাস্কর্য কোথাও কোনো সমস্যা না হলেও আমাদের দেশের যখন কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য থাকে তা নিয়ে কিন্তু ভয়াবহ মাত্রায় আমরা এটা কেন বলবো, বিষয়গুলো আমি একটু বললাম, আমাদের এখানে রাজনৈতিক শক্তি যখন এইগুলোকে ব্যবহার করে তাদের প্রয়োজনে তখন কিন্তু হুমকির ব্যাপারটা এসে যায়। যেমন একটি কথা বলি, আমাদের এখানে যখন ইসলাম এসছে বা আর্যরা যখন এসছে, তারা কিন্তু এখানে এসে, আমি বলি মোগলদের কথা, জহিরুদ্দিন বাবর তিনি এসছেন মঙ্গোলিয়া থেকে, এশিয়া মাইনর থেকে এসে, কিন্তু উনি এখানে লুটপাট করতে আসেননি, এসে কিন্তু এই সমাজের মধ্যে উনি অ্যাবজর্ব হয়ে গিয়েছেন। ঠিক, এবং আজকে আমরা যে পোশাক পরছি, যে খাবার খাচ্ছি, যে সঙ্গীত আমরা দেখছি, সেগুলো কিন্তু মোগলরাই এখানে কাল্ট করে চলে গেছে, মোগলরা এই দেশে এসছে। এখন আমাদের সমস্যাটা যেটা হচ্ছে, যেমন আমাদের পহেলা বৈশাখ, আজকে ঈদের কথাই বলি, ঈদ কিন্তু এখন আর আমাদের দেশে ধর্মীয় উৎসব হিসেবে না, এটা একটা সামাজিক উৎসব দাঁড়িয়ে, পূজাও তাই, সব কিছুই এখানে সামাজিক উৎসবে থাকে। সেই জন্য আমি বলি যে সংস্কৃতিকে ধর্মের সঙ্গে মেলালে হবে না, সংস্কৃতি আলাদা, সংস্কৃতির প্রধান উপজীব্য হচ্ছে প্রথম ভাষা, আগে ভাষা, তারপরে আমি যে মাটিতে বসে আছি। আমি একটি কথা বলি, আমরা এখানে তো তাহলে খোরমা খেজুরটা বা শুকনো মাংস আমাদের এখানে খাবার হতে পারতো, আমাদের এখানে কেন কেন আমরা ঝোল ডাল এগুলো কেন খাই, অম্বল কেন খাই, এটা কারণ হচ্ছে ভৌগোলিক ব্যাপার হয়েছে। আমাদের এখানকার যে সংস্কৃতি কিন্তু ভৌগোলিক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রকৃতি, কিন্তু আমাদের উৎসবটাকে যখন সমাজের মধ্য থেকে সামাজিক না রেখে একেবারে ধর্মীয় চাদরে মুড়ে সম্প্রীতির নামে একেবারে বিচ্ছিন্ন হয়ে একটি কিছু তৈরির চেষ্টা চলে, তখন আমাদের বাঙালিয়ানাটা আসলে কোথায় থাকে? অরুণা বিশ্বাস, আমরা বাঙালিরা, আমি আসলে রফিক ভাই আপনাকে, আপনি কিছু মনে করেন না, আমি একদম মানে আমি সোজা কথা বলতে খুব পছন্দ করি। আপনি আপনি খুবই স্বপ্ন দেখছেন, ভালো কথা, স্বপ্ন আমরা দেখেও বড় হয়েছি। একেবারে ব্যক্তিগত কথা আমি বলতে চাই, আমি যখন স্কুলে পড়তাম, আমরা বাড়িতে আমরা যখন বেড়াতে আসতাম ভ্যাকেশনে, একবার এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ধর্ম কী, তুমি তোমার ধর্ম, যেটা জিজ্ঞাসা করে আমাদের বাংলাদেশে অনেকেই জিজ্ঞাসা করে, আমি তখন দৌড়ে বাবার কাছে এসেছি, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আসলে আমাদের কী ধর্ম? বাবা কেন রে, বললাম এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছে, তো যে বলে দাও আমরা মানুষ। তো হয় কি, এখন আমাদের, তখন আমি স্কুলে পড়েছি, আমি কিন্তু জানতাম না
যে আসলে আমি কোন ধর্মে বড় হয়েছি। আমি বাসায় ছিলাম, আমাদের বাসাতেও আমি মাকে দেখেছি পুজো করতে, কিন্তু ঈদের মধ্যে প্রতি ঈদেই যে আমাকে জামা কাপড় নিতে হতো এইটা কিন্তু আমি জানতাম। কিন্তু এখন কিন্তু যদিও আমরা বলছি যে আমরা এটা আমাদের সবার জন্য সবার কিছু, ধর্ম যার যার, দেশ সবার, আসলে কি তাই? তা নয়। কিন্তু এটা আমরা মাঝে মাঝে যারা আমরা বাঙালিরা মাইনরিটি তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করে রফিক ভাই, আমি খুব ভালোভাবে বলতে চাই। এবং এটা যে আপনি মনে করতে পারেন যে কিভাবে আমরা কাজ করছি, হ্যাঁ আমরা কাজ করছি, আসলে আমরা কিভাবে কাজ করছি না, আমি আমি কিন্তু সংস্কৃতির দিকে বলেছিলাম। শেষ করি, আমি যখনই নাম রাখবেন, নাম রাখার বিষয়টা যদি কবিতা হয় একজনের নাম, ও তুমি কি হিন্দু, হোয়াট ইজ দিস, একটা বাংলা নাম রাখবে কবিতা, একটা হয়তো উর্মিলা, ও কিভাবে মানে ওনারা কিভাবে জাস্টিফাই করে যে সে হিন্দু না মুসলমান? এইটা এখন একটা কালচারে দাঁড়ায় গেছে বাংলাদেশে। কালচার না, কালচার একেবারে, আমি যে বলছি এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক, রাজনৈতিক, সেটাই মানুষ বিশ্বাস করে, মানুষকে সেটা বিশ্বাস করে। যখন ঘটনাটি ঘটছে তখন কিন্তু আবারও একটি জায়গায় নাগলেই নয় আর কি, যখন আমরা দেখছি নাম নিয়ে বলছেন অথবা ধর্মটিকে জিজ্ঞেস করা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আসলে এমন কোন গলদ তৈরি হয়ে গেল কিনা যে কারণে আমরা আসলে এ থেকে মুক্তি পাচ্ছি না? আমাদের নীতি বোধের জায়গায় যেমন সমস্যা হচ্ছে, আমাদের মূল্যবোধেও কোথায় কোথাও, আমি তো একটা স্ট্যাটাস দিয়েছি যে আমাদের মূল্যবোধটা বোধহয় আমরা ভাঙছে এক জায়গায়। যেমন একটা কথা, আমরা তো নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল দিচ্ছি। আজকে আমাদের শিশুদের যে পাঠ্যপুস্তকের যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনটার দৃষ্টি কোন দৃষ্টিভঙ্গি থেকে এসছে? এটা কি আমাদের জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে এসছে, বাঙালি দৃষ্টিভঙ্গি থেকে এসছে, জাতিসত্তার থেকে এসছে? তা না, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটি রাজনৈতিক, ধর্মীয়, ধর্মীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এসছে। এইখানটা কিন্তু আমাদের সংস্কৃতির মূলে কিন্তু কিছু কুঠারাঘাত হচ্ছে। হ্যাঁ, আমি আর একটা বিষয় যেটা বলতে চাই, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যারা দেশের বাইরে থাকে, বাঙালিদের তো আসলে দায়িত্ব আছে, যারা বাঙালিরা দেশের বাইরে থাকে তাদেরও কিন্তু দায়িত্ব থাকে একটা দেশকে কিভাবে আর একটা মানে দেশের কাছে প্রেজেন্ট করবে, রাইট? আমি হয়তো একটা ট্যাক্সিতে উঠলাম, তো হয়তো ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলো যে ওয়ার ইউ ফ্রম, আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ, ফট করে বলবে আসসালামু আলাইকুম, তো আমি হয়তো বললাম যে ওয়াই ইউ গিভ মি দ্য সালাম, ইউ আর মুসলিম, রাইট? দে আর কনফার্ম, they are confirm who people bangladeshi থাকতে সে মুসলিম হতে হবে, they have to have muslim people। আমার কথা, আমরা তো আসলে আমরা তো আমাদের রাষ্ট্রটা আসলে সবার জন্য, তাই না? স্বাধীনতা পেয়েছি আমরা কিসের জন্য? সেকুলার একটা কান্ট্রি, জি জি, সেটা কেন হবে না? জি, এবং এবং বিরতিতে যেতে হবে, যাবার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই সকলের কাছে, যে ধর্ম যখন রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে তখন সাংস্কৃতিক কর্মী যারা আছেন আপনারা বা সংস্কৃতি নিয়ে যারা ভাবেন তাদের দায়িত্বটি কোথায় গিয়ে ঠেকছে এবং তারা কতটুকু দায়িত্ব পালন করছে সে জায়গাতেও আমি কথা বলতে চাই। তবে বিরতি থেকে ফিরে এসে দর্শক থাকুন আমাদের সাথে। ধর্ম যখন রাজনীতির হাতিয়ার হয়ে যায় তখন আমাদের সংস্কৃতি কর্মীদের কি করণীয়? দেখো, এই কথাটাই আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আমাদের স্বাধীনতা থেকে শুরু করে যাবতীয় চেতনার বিষয়গুলো সংস্কৃতি থেকে আসা, এবং এই দায়িত্ব শুধু আমার উপরে নয়, যারা সংস্কৃতি কর্মী, যারা সংস্কৃতি সেবী, তারা দায়িত্ব তাদের উপর না দিলেও দায়িত্বটা নেবে। হ্যাঁ, এটা সংস্কৃতি কর্মীদেরই দ্বারার মাধ্যমে আমরা কিন্তু করেছি, আমরা কিন্তু করিনি তা না, সেটাই তো বলছি। আমরা ওই পয়লা বৈশাখের যে উৎসবটা, যে কয়েকজন প্রথম উদ্যোগী ছিলেন তার মধ্যে আমি খুব সৌভাগ্য, আমি বলেন যে আমি সে তার মধ্যে একজন ছিলাম 89 সাল 89 98 89। আমরা আমাদের আমাদের শ্রদ্ধেয় সফা ভাই আহমেদ সফা, এস এম সুলতান, এই দুজনকে সামনে রেখে আমরা আমাদের এর থেকে চারুকলা থেকেই ওখান থেকে আমাদের মিছিলটা আমরা বেরিয়েছিল।
এবং সামনে দুটো বাচ্চা ছিল, একটি বাচ্চা আমার ছোটটা ছিল আর একটি একটি মেয়ে ছিল। আজকে সেখান থেকে কোন জায়গায় চলে এসছে এটা কিন্তু আমাদের আমাদের হাজার হাজার সেই সময়কার তরুণদের এটা অবদান কিন্তু, যে এই পয়লা বৈশাখটাকে আমরা কোনো কোনো ধর্মীয় না, এটা হচ্ছে বাঙালি জাতীয় জাতির বাঙালি জাতিসত্তার একটি উৎসব, সবাই সবার আজকে সেটা ঠেকানো যায়নি কিন্তু। এটা কিন্তু সারা সারা বাংলাদেশে শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে কেউ কেউ, পারেনি, কাজ করতে পারেনি বা সেটিকে কোন রকম ভাবে কার্যকর করা যায়নি, শুধু সেটা না তো। কিন্তু এই আঘাতগুলো কেন আসবে যখন আমি একাত্তরে আমার এত লক্ষ শহীদের প্রাণ নিয়ে আমি প্রাণ বিসর্জন দিয়ে আমি যখন এই মুক্তিযুদ্ধটি পেলাম, এ তো হওয়ার কথা ছিল না। 46 বছর পরে সে কেন আজকে আমি এই দিন দেখব? এটার জন্য কিন্তু আমি একটা বলবো, মধ্যপ্রাচ্যে যে বড় দেশগুলো বিগ পাওয়ার তাদের যে খেলাটা মধ্যপ্রাচ্যকে নিয়ে, একটু আগে আমি কিন্তু রবিবারকে বলছিলাম যে একটি দেশ একটি ভূখণ্ড একটি ধর্ম এবং একটি ভাষা, 22টা দেশ কেন, এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি মারমুখী, প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি তারা এক হচ্ছে এবং এদেরকে 16টা গ্রুপে ভাগ করে রেখে দিয়েছে পশ্চিমা বিগ পাওয়ার, এবং এদের প্রত্যেকের কাছে কিন্তু অস্ত্র বিক্রি করছে এবং এরা এত বোকা যে সেই অস্ত্রগুলো প্রত্যেকে কিনছে এক জায়গা থেকেই এবং নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের তেল সম্পদটা তাদের হাতে তুলে দিচ্ছে। আমাদের বিভক্তি ঘটালো কি? আমাদের বিভক্তি তো তারাই ঘটাচ্ছে। সেখানে হয়েছে কি, ওখানে যে সৌদি আরবে যে ওয়াহাবিজমের যে উত্থান ঘটেছে এইটা কিন্তু তারা তাদের এই তাদের টাকা, তাদের প্রচুর টাকা, তেল তেল বিক্রি করা টাকা, এইটা দিয়ে কিন্তু এই ধরুন 78 সালে থেকে আমাদের এখানে এইটি মানে রপ্তানি করার চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুলি এটা এ করেছে। সুতরাং আমাদের এখানে যে যে ইসলাম এসেছিল সেটা এসেছিল কিন্তু আপনার ইরানি সুফিজমের মাধ্যমে, সুফিবাদের মাধ্যমে, সেটা তারা মানতে চাইছে না। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কিন্তু সুফিজমের মাধ্যমে, হ্যাঁ সুফিজমের সাথে তো মৌলবাদের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে যেমন নেই। ইসলাম যেমন একেবারে অহিংস একটি ধর্ম এবং সেখানে সম্প্রীতির ভ্রাতৃত্বের কথাই বলে থাকে, কিন্তু আমরা যা দেখছি তা হচ্ছে যে ধর্মকে সামনে রেখে কিছু অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যা যখন চলে আসে তখন তো আসলে বিভাজনটি খুব খুব সূক্ষ্মভাবে হয়ে যাচ্ছে বলে মনে হয়। এবং আপনি যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের গলদ রয়ে গেছে, যে হাজার হাজার না লক্ষ লক্ষ বাচ্চা তারা এক ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে যারা এই দেশের জন্য কোনো প্রোডাক্টিভ না ফোর্স না, তারা কিছু কিছু অন্য কিছুই তারা জানে না, শুধু জানে একটা বিশেষ বিষয় যারা জানে কিন্তু মেন স্ট্রিমে তাদের কোনো জায়গা নেই। সুতরাং জি, এবং তারা তারা তাদেরকে এই সরকার সমাজ তাদেরকে অ্যাকোমোডেট করবে কী করে, কোন জায়গায় করবে? সুতরাং তাদের জন্যে কি করতে হবে, তাদের মাথার মধ্যে একমুখী শিক্ষা নীতি নিয়ে আমরা বহুদিন কথা শুনেছি এবং একমুখী শিক্ষা হবার কথা ছিল কিন্তু সেটা তো এখন পর্যন্ত হয়ে উঠছে না। তবে সেক্ষেত্রে কি হবে, একটি বড় জনগোষ্ঠী তো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের তো অন্য কোনো অন্য কোনো বিষয়ে তাদের তো কোনো জ্ঞান দেওয়া হচ্ছে না বা শিক্ষা দেওয়া হচ্ছে না, তারা কি করবে? সেটা কিন্তু আমি মনে করি যে তুমি যেটা বললে যে তাদেরকে ধর্ম ছাড়া অন্য কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু সত্যি একটা বড় সংকট। এবং এই বিষয়ে না ধর্মের ধর্মের ধর্ম সম্পর্কেও না, ধর্মের এক ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ব্যাখ্যাটা সবসময় সঠিক না। আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে কিন্তু এই জিনিসটাকে একটা সংকট হিসাবেই দেখে এসেছি, কিন্তু তার জন্যে যে একটা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু একটা এস্টাবলিশমেন্টকেই নিতে হয়, সেটা আমার মতো সংস্কৃতি কর্মী কিন্তু খুব বেশি একটা করতে পারবে 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 না কেন পারবে, এটা রাজনৈতিক শক্তিকে নিতে সেটাই আমি বলছি যে এটা রাজনৈতিক শক্তিকেই নিতে হয়। এবং তার অর্থ এই নয় যে আমার কোনো দায়িত্ব নেই এই সংকট, এই এই যে কালো কী বলবো আমি, যে এটা এটা একটা কদর্য একটা দিক যে ধর্মে সব কিছু হতে পারে না, ধর্ম একটা অবশ্যই মানুষের জীবনের একটা বিরাট অংশ, সেখানে আমাদের সংস্কৃতি কর্মীদের দায়িত্ব একেবারে নেই সে কথা বলছি না, কিন্তু সত্যি সত্যি তুমি যেটা বললে যে রাজনৈতিক শক্তিকেই কিন্তু এই দায়িত্ব নিতে হবে। যখন দায়িত্ব নিয়ে আপনি কোনো কথা বলতে যাবেন বা কোনো কিছু হয়তো আপনি রিকোয়েস্ট করবেন বা আপনি ঠিক করতে যাবেন তখনই তো আপনি বিপদের সম্মুখীন হবেন না, সে তার জন্য তো আমি বললাম উনি যেটা বললেন রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তির একটা সুবিধা হচ্ছে যে তারা অ্যাকশনে যেতে পারে, আর আমরা সংস্কৃতি কর্মীরা কি করতে পারি, আমরা বলতে পারি গুড,
ধর্মীয় শিক্ষা গ্রহণ করার মাধ্যমে বা মাদ্রাসার মতো শিক্ষা পেলে যে তারা আসলে বিপথে চলে যাবে বা দেশের শক্তিতে শ্রম শক্তিতে মানব শক্তিতে রূপান্তরিত হবে না। কিন্তু আমি একজন মেয়েকে চিনি, ইংলিশ মিডিয়ামে পড়ে, হিজাব পড়ে, সবই ঠিক আছে। আমাকে বলছে এবং ব্যাখ্যাগুলো হয় কি, ধর্মীয় শিক্ষার যে ব্যাখ্যাগুলো প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, মানে প্রতিদিনই নতুন নতুন কিন্তু একটা কিছু আসছে যেটা আমরা আগে কখনো শুনি নাই, কারণ আমি তো একেবারে ছোট না। আমরা তো শুনে যে ছোটবেলায় এটা করা যাবে না, আমি আমি বলি নাই, সেটা সেটা ঠিক আছে, পার্সোনাল বিষয়, তার ইচ্ছা। কিন্তু তাকে দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ে, সি ইজ কাম ফ্রম ভেরি লাইক ওই রকম ফ্যামিলি থেকেই আসছে, এবং সে আমাকে বলছে আমি তাদের ফ্যামিলির সাথে একটা বিয়ে নিয়ে একটা ঘটকালি করেছে, আমাকে বলছে আপনার তো একটা আল্লাহর ঘর একটা তৈরি হয়ে গেছে আপনার আমার জন্য বলছে। আমি কেন বলে যে আপনি একটা বিয়ে দিয়েছেন তো আপনার জন্য আল্লাহর ঘর হয়ে গেছে, এইভাবে কথাগুলো বলে না, এমনভাবে বলে যে যারা কিন্তু অন্য জায়গায়। আমি বলছি যে যে কথা বলছিলেন যে আসলে মাদ্রাসার ছেলেদের ওরা কিন্তু এতিম বেশিরভাগ, কিন্তু ওদেরকে ছোটবেলা থেকে যেটা শেখানো হবে সেটা তো ওই একই ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এই আজকে আধুনিক একটি পশ্চিমা শিক্ষা শিক্ষিত একটি পরিবারের ছেলেকে তাকে দেওয়া হচ্ছে, তাকেও কিন্তু ভুল বুঝিয়ে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। সে যে যখন তাকে ভুল বুঝাচ্ছি তখন তো আসলে তার নিশ্চয়ই বাঙালিয়ানার যে সংস্কৃতি হবার কথা তা তার হয়নি, এবং শিক্ষাতে গলত থেকে গেছে বলে হয়তো বা সে আর সেভাবে বিকশিত হতে পারেনি এবং সে ভুল পথে চলে গেল। এই দায়িত্ব নিতে হবে আমাদেরকে, আমরা আমরা শিক্ষা দিতে পারলাম না, আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ তার ভেতরে ঢুকাতে পারলাম না, দায় কি আমাদের নয়? অবশ্যই শুনুন, আমি কি পরিবর্তনটা কিভাবে হচ্ছে রফিকুল আলম একটা ভালো করে কথা শুনুন। আমি আমার ছোটবেলা কাটিয়েছি গ্রামে, আমাদের গ্রামটা মানে হিন্দু মুসলমান মিলেমিশে একেবারে একেবারে কাউকে আলাদা করা যাবে না। আমার বাবার বন্ধুরা বাল্য বন্ধুরা তারা কিন্তু অনেকে হস্টেল করে এসছেন দু একজন, আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে একদিন করে ইফতারের আয়োজন করা হতো। তা সে সময় ইফতারের যে আমাদের খাবারগুলো ছিল সেগুলো ছিল সম্পূর্ণ আমাদের বাঙালি খাবার, দেশজ কীরকম সেটা হচ্ছে চিড়া ভিজানো, একটু দই, একটু ছানা, একটু মুগের ডাল ভিজানো, একটু গুড়, যে কোন যে যে সময়কার যে দেশের ফল সেই ফলের শরবত, বেলের সময় বেলের এইগুলো। কিন্তু সেই বাংলাদেশ, কিন্তু শুনুন শুনুন, সেখান থেকে যে শুরু করেছে সেই বাংলাদেশটি কোথায়? স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন নিয়েই বাঁচি, কিন্তু সেই বাংলাদেশ কোথায়? এই প্রশ্ন রেখে আরেকটা বিরতি নিতে চাই, আবারও ফিরবো। দর্শক থাকুন আমাদের সাথে। একাত্তর সংযোগে এবং আমরা কথা বলছিলাম সন্ধিক্ষণে বাংলাদেশ বিষয়টি নিয়ে। অরুণা বিশ্বাস, আপনার কাছে একটু আসতে চাই। আমি ওই একটু শেষ করে নিই আগের কথাটা, যে আমি এগুলো দেখেছি ছোটবেলায় এবং এটা আমাদের বাড়িতে মাসে অন্তত 4-5 বার আমরা বাবা ব্যবস্থাটা করতেন বাবার বন্ধুদেরকে নিয়ে। কিন্তু আজকে কি অবস্থা, এই কদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, একটি হোটেল, সেই হোটেল বিজ্ঞাপন দিচ্ছে আগে আসলে জায়গা পাবেন, পরে আসলে জায়গা পাবেন না। তাতে দেখা গেল একজন মানুষের এই রোজার সময় যদি সেই হোটেল থেকে ইফতার এবং সেহরি এবং রাত্রের খাবারটা খান, তার 6 জনের যদি পরিবার হয় তাহলে 13,20,000 টাকা আপনার এই হোটেলে দিতে হবে। 13,20,000 6 জনের সংসারে, 6 জনের পরিবারে, 1 মাস এই মানে রমজানে 13,20,000 টাকা। এখন সংস্কৃতি দেখুন, এটা কিন্তু সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত কিভাবে আসলো। এবং আমরা বলছি যে এই এই মাসটাতে তোমরা সংযত থাকো, সংযম থাকো, দেখা যাচ্ছে অন্য অন্য মাসের থেকে আমরা এই জায়গায় চলে এসছি, তাহলে
সংস্কৃতির পাল্টাচ্ছে আমাদের আমাদের চোখের আড়ালে পাল্টে যাচ্ছে, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না চোখের আড়ালে পাল্টাচ্ছে নাকি সামনেই পাল্টাচ্ছে, আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। করোনা বিশ্বাস আপনার কাছে আরেকটু অন্য বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, যেখান থেকে বলছিলাম যে ধর্ম যদি রাজনীতির কার্ডে পরিণত হয়ে যায় এবং সেখানে রাজনীতি যদি ধর্মকে ব্যবহার করতে শুরু করে, তখন রাজনীতিও কি সুস্থ সম্ভব, মানে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব নাকি ধর্মের চর্চাও সঠিকভাবে সম্ভব, তা নিয়েও তো প্রশ্ন আছে। আসলে কোনোটাই সম্ভব না, কারণ 75-এর পরে আমাদের রাজনৈতিক যে বিশাল একটা পরিবর্তন হয়েছে সেটাকে ধরেন জিয়াউর রহমান যেমন মানে এটাকে ধরেন ইয়ে দিয়েছে, বাতাস দিয়েছে, এটা এসে পরিপূর্ণভাবে এরশাদ করেছে, তো এগুলোর দায় দায়িত্ব তো এদেরকে নিতে হবে, কিন্তু এরা তো নেয়নি, বরঞ্চ এখনও যেভাবে তারা গলা উঁচু করে কথা বলে, দম্ভের সাথে কথা বলে, তা সেখানে আমাদের আসলে ভাবতে হয় যে আমরা যারা চুনোপুটি আছি, আমরা চাইলেও যদি চোখ খুলেও রাখি তাহলে আসলে কতটা সম্ভব চোখ খুলে রাখা। রাজনৈতিক কারণে হয়তো বা কোনো কোনো সময় রাজনৈতিক রাজনীতিকে পরিচালনা করেন সবাই, কিন্তু সেটা যদি সাধারণ মানুষরা সেটাকে তো ওইভাবে ভাববে না, একটু সবাই যে কূটকৌশলী হবে সেটা তো নয়, তো তখনই সাধারণ মানুষরা কিন্তু ধর্মকে মানে ধরেন সেইভাবে তারা ব্যবহার করে যে আসলে ভয় পেয়ে যায়। আসলে রাজনৈতিক মানুষগুলোই তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নয় আমাদের ম্যাক্সিমাম, আমি সবাইকে বলছি না, আমাদের অনেক রাজনৈতিক নেতা আছেন যারা সত্যিকারে আমি এখন এখনকার কথা বলছি যারা হয়তো দেশের জন্য অনেক ভাবেন, কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষের এমন চেহারা আমরা দেখছি, সাধারণ মানুষরা আসলে ভয় পেয়ে যাচ্ছে, রাজনীতিকে সাপোর্ট করব না ধর্মকে সাপোর্ট করব, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভাবতে ভাবতে যারা অন্ধকার দিকটাকে বিশ্বাস করে তারা ওইটাকেই আগলে রাখতে চায়। কিন্তু যখন মুক্তিযুদ্ধের সবকে শক্তি, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষতার ঝান্ডা উড়িয়ে বীর দর্পে চলার মানে শক্তি বলতে চাই, তারা যখন এই ধর্মকে বা আশ্রয় করে অথবা তারা তাদের আশ্রয় প্রশ্রয়ে মৌলবাদ কিছুটা মাথা চাড়া দিয়ে ওঠে, তখন তখনই খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ওই বললেন না আমাদের আমাদের ভূমিকাটা আমরা সবসময় কিন্তু কড়া নাড়ছি, আমরা সবসময় কিন্তু ঘন্টা বাজাচ্ছি, আমরা আমাদের সাংস্কৃতিক কর্মীরা কিন্তু কম করছি না। তাহলে কেন অভিযোগ উঠছে যে আপনারা নীরব? আমরা নীরব না, এই অভিযোগটা কোথা থেকে উঠেছে আমি কিন্তু জানি না। এই যে আপনি যে কত যে সমস্যাগুলো ধর্মীয় তারা ধর্মকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সংস্কৃতি কর্মীরাই প্রথম বলছে, আমরাই বললাম যে এই সমস্ত যত সংকট আছে মানুষ কিন্তু ভুল খুব কম করে, শুধু দেখুন রাজনৈতিক শক্তি, হ্যাঁ আপাতত দৃষ্টিতে বিরাট বিরাট সমস্যা, এই বণিক শক্তি। একটি বিজ্ঞাপন দেখছি, একটি বিজ্ঞাপন দেখছি যে বাংলাদেশের একমাত্র হালাল নুডলস একটা কোম্পানি ব্যবহার করছে। আচ্ছা নুডলসের মধ্যে হালাল হারামটা কি? আচ্ছা এইটাও তো ঠিক আছে দাদা, আমি ইন্টারাপ্ট করি দাদা, সেটা হচ্ছে কমলা কি করে হালাল হয় আমাকে বলেন, দই কি করে হালাল হয় আমাকে বলেন, এইটা কোন কিভাবে হয়? এটা তো আমরা কেন এই জায়গাটায় দাঁড়িয়ে থাকবো যে আমাদের নিজস্ব কোনো আত্ম মানে বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা থাকতে পারি না যে হালাল দই হালাল কমলা ফ্রুটস কখনো হালাল হারাম কিভাবে হয়, এটা তো নেচার বানাচ্ছে, এটা মানে ব্যবসায়িক কারণে, এটা ব্যবসায়িক প্রয়োজনে করছে। এই এই যে তুমি যেটা বললে জয়ন্তদা, সেটা হলো যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, এই বিশেষ করে আমরা কিন্তু ব্যবহৃত হচ্ছি, হ্যাঁ বণিক ব্যবহৃত হচ্ছি, ওই বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা দৌড়চ্ছি, শুধু তাই না, শুধু তাই না, বণিকরা কিন্তু বণিকরা কিন্তু এই সুযোগগুলো নেয় সব সময় নেয় সব সময়, এবং কিন্তু একটা কথা, সবাই খালি সুযোগ নিয়ে যাবে, সুযোগ নিয়ে যাবে আমরা কেন সুযোগ নিতে, কিন্তু একটা কথা, রাষ্ট্রযন্ত্র কিন্তু এইগুলোকে এলাও করছে কেন দাদা? এই বিজ্ঞাপনটা না, এই বিজ্ঞাপনটা কিন্তু যিনি দিয়েছেন এই বিজ্ঞাপনটা তিনি দিতে পারেন না, কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র সেই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। আমি এইখানে বলছিলাম যে রাষ্ট্রযন্ত্র যেটা আমাদের যে মানে স্টেট মেকানিজম আমাদের এইটাই গড়ে ওঠেনি, আমাদের এখানে কিন্তু যে কোনো পার্টি আমাদের পাওয়ারে আসলো, সে যে পার্টি হোক না কেন সেই পার্টি রাষ্ট্রযন্ত্রকে তার মতন করে ব্যবহার করেন, কিন্তু সারা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে রাষ্ট্রযন্ত্র আলাদা একটি বিষয়, সেখানে জয়ন্ত চট্টোপাধ্যায় যেভাবে বলছেন তাতে স্টেট মেকানিজমের ক্ষেত্রে তো আসলে মনে হচ্ছে গণতন্ত্রই নেই। তাই তো,
গণতন্ত্র কি নেই? তাহলে স্বপ্ন দেখবো কোথা থেকে? স্বপ্নের তো মানে জায়গাই বদলে যেতে হচ্ছে মনে হচ্ছে। বাঙালিরা তো সবসময় ব্যবহৃত হয়, স্বপ্ন দেখবে কখন বাঙালিরা? এত বড় বিতর্ক নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে। গণতন্ত্র নেই কিংবা গণতন্ত্র আছে সেটা ভিন্ন আলোচনা। আমি যেটা উনি যেটা ইঙ্গিত করলেন আমি সেটা আরো প্রকট প্রকাশ করে বললাম যে বণিকদের একটা কিন্তু চিরকাল সমাজকে ধ্বংস করে দেওয়া, সমাজকে নষ্ট করে দেওয়া তার বিরাট ভূমিকা থাকে, এখনো সেটা চলছে। এবং এটা নিয়ে কি করণীয় আমরা সংস্কৃতিকর্মীরা হয়তো কিছু বলতে পারবো না কিংবা সমাধান দিতে পারবো না, কিন্তু এ ব্যাপারে সোচ্চার আমরাই হয়ে থাকি, আমরাই হব। কিন্তু গণতন্ত্রের জায়গা থেকে আরো একটি প্রশ্ন না রাখলে অন্যায় হবে। গণতন্ত্র যদি না থাকে তাহলে বাক স্বাধীনতা থাকার কথা না? বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে আমরা কথা বলছি কিভাবে আজকে? না না আমি বলছি না, আমরা কথা বলছি, আমরা গণতন্ত্র, আপনারা বলছেন আপনারা কথা বলতে পারছেন, আপনারা নিরব নেই, তাহলে কোথায় আমরা? আমরা কোথায়? আমরা বলছি আমরা কিন্তু একটা সসেমিরার অবস্থায় রয়েছে, হাঁস জারু, হাঁসও না সজারু না। আমরা কিন্তু গণতান্ত্রিক দেশে বাস করছি, কিন্তু গণতন্ত্রের যে মূল স্তম্ভগুলো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা আমরা করছি না। এর জন্য কিন্তু সাধারণ শুধুই সমালোচনা করে যাচ্ছে না, আমরা সাধারণ মানুষ কিন্তু দায়ী না। আমি বারবার বলছি, হ্যাঁ আমি এখানে বলছি, রাজনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি কিন্তু এর নিয়ামক। সুতরাং তাদের যদি সুবুদ্ধি না হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো দিকে আমরা যেতে পারবো না। আমাদের কিন্তু আশাহত হওয়ার আসলে মোটা দাগে যদি আমি বলি, লর্ড ক্লাইভ আমাদেরকে মির্জাফরকে ব্যবহার করেছিল, সে জানতো যে লর্ড যদি মির্জাফরকে সে হাতে নিতে পারে তাহলে বাঙালিদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, বাঙালিরা তো আসলে কী করবো কী করবো না এই দোলাচলের মধ্যে সবসময় থাকে, আসলে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সবসময় আরেকজনকে দেখে ছোটার চেষ্টা করে, কিন্তু আমরা কিন্তু আমাদের ওন ডিসিশন নিতে পারি না কখনো। সেই জন্য আমরা এখন দোলাচলের মধ্যে আছি, আসলে কোনটা হবে কোনটা করলে আমাদের জন্য বেটার হবে। এটার জন্য যেটাকে বলি, এটা কিন্তু আমাদের হাজার বছরের বাঙালির ইতিহাস আছে, যে আমরা জেনেটিক্যালি কিন্তু আমরা একমাত্র শশাঙ্ক এবং যদু জালালউদ্দিন এই দুজনের আমল ছাড়া, সামান্য সময়ের আমল ছাড়া বাঙালি বাঙালির দ্বারা শাসিত হয়নি। 71 সালে আমরা প্রথম আমরা এই দেশটাকে পেয়েছি এবং বাঙালি বাঙালিদের দ্বারা শাসিত হচ্ছে। সুতরাং আমাদের জেনেটিক্যালি আমরা এখনও পর্যন্ত ওই যে ব্যাপারটা আমরা এখনও তারপরেও আমাদের এখানে নানান রকমের পট পরিবর্তন হয়েছে, আমরা বারে বারে পেছনের দিকে চলে গেছি আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। এর ফলে হয়েছে কি যে বাঙালি যে জাতীয়তা বোধ, যেটা বাঙালি জাতীয়তা বোধ, এইটা কিন্তু মার খেয়ে গেল 75-এর পর। বাঙালি জাতীয়তা বোধ কিন্তু এখন আর নেই আমাদের এখানে। আমরা বাঙালি বলতে কিন্তু এখন আমরা দ্বিধায় পড়ে গেছি, আমরা বাংলাদেশি না বাঙালি না হিন্দু না মুসলমান না খ্রিশ্চান। তার মানে কি আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক পরিচয় এবং ধর্মীয় পরিচয় এবং রাষ্ট্রিক পরিচয় এই তিনটিকে যদি আমরা শনাক্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই ঘুরপাকে খেতে হবে। না এত বড় বিতর্কের উত্তর আমি খুব বোধহয় ভালো দিতে পারবো না। তো ওই একটি কথা আপনি যেটা আমাকে বললেন যে আপনি স্বপ্ন দেখছেন, না আমি কিন্তু স্বপ্ন দেখছি না, আমি কিন্তু আশাবাদী মানুষ, আমি কিন্তু স্বপ্ন দেখছি না, আমি দেখছি যুক্তিতে। সেটা হলো সংকট কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে আসে এবং সেটা কাটিয়ে ওঠে সেই জাতি, আবার একটি কথা বলছি, যাদের সাংস্কৃতিক শক্তি অনেক বেশি তারাই পারে এই জাতীয় জিনিসগুলো। তুমি যেটা বলছো যে রাজনৈতিক এস্টাবলিশমেন্টই সেটা এটাকে লিকুইডেট করবে, আমি সেটাতে একমত। কিন্তু আমাদের যে করণীয় সেটা কিন্তু আমরা করেই চলেছি, এবং এই ঘুরপাকের কথা যেটা বলছেন সেটাও কিন্তু থাকবে না, এটা আমার খুব দৃঢ় বিশ্বাস, কারণ আমাদের একটা শক্তি আছে, সেই শক্তিটা অবশ্যই আবারও আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশকেই পাবো এবং আমাদের এই বাংলাদেশ। একটা কথা বলবো আপনাকে, আমাদের বাঙালি জাতীয়তাবাদের কিন্তু বাঙালি জাতীয়তাবাদ, আমি বাংলাদেশি জাতীয়তাবাদ কে বলছি, বাঙালি জাতীয়তাবাদের একটা খুব ভেতরে খুব গভীরে একটা শক্তি আছে। শক্তিটা কি সেটাই শক্তির কি, আমরা যখন আঘাতপ্রাপ্ত হই তখন কিন্তু আমরা একত্রিত হয়ে দাঁড়াই এবং সেই শক্তি নিয়ে নিশ্চয় আমরা এগিয়ে যাবো, স্বপ্ন আমাদের দেখতেই হবে। আবার সকলকে এদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো একাত্তর সংযোগ। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন এবং থাকবেন একাত্তরে।